কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। ও শ্বশুর একটা কথাই বলে যে তোমার বোনের হাতটা পড়ে আছে, হাতটা নিয়ে যাও। তো আমরা বলছি কিসের হাত? তা বলা তোমার বোনের সঙ্গে ঝামেলা হয়েছে, আমার ছেলে তোমার বোনের হাত কেটে দিয়েছে। আমার ছেলে তোমার বোনের হাত কেটে দিয়েছে। আমার ছেলে তোমার বোনের হাত কেটে দিয়েছে। বন্ধু বান্ধবদের কথা শুনে ও আমার মেয়েকে ওই দা দিয়ে চাপড় দিয়ে চুটিয়ে ডান হাত কেটে ফেলে। হ্যাঁ, সরকারি চাকরি পালালো, কারণ ও চাইনি যে আমি সরকারি চাকরি করি। আর বন্ধুগুলো হয়তো ব্রেন ওয়াশ করেছে, হঠাৎ করে দেখছি আমার মুখে আপলো চাপা বালিশ চাপা দিয়ে ঘুরছে, পুরো কভার করে ফেলেছে। তো আমি তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কোনোরকম একবার সরিয়ে দেখি মানুষটাকে। একজন আমার পাটা ধরে রয়েছে, আর একজন হচ্ছে বালিশটাকে চাপা দিয়ে ধরে রয়েছে মুখের মধ্যে, আর কেউ আমার হাতে হাতুড়ি করে বেরোচ্ছে, ঠিক আছে। আর যে কাটার হয় টিন সিট যেগুলো কাটে, কাঁচের মধ্যে দেখতে বড় লোহার, ওটা দিয়ে আলটিমেটলি লাস্ট অব্দি আমার হাতটা কেটে ফেলে দেয়। ওই যে মেয়েটাকে চাকরি করতে দেব না, চাকরি করলে ও আমাকে মানবে না, ও ডিভোর্স নিয়ে নেবে, এই ভেবে মানে নিজেকে এবং বন্ধু বান্ধবদের কথা শুনে ও আমার মেয়েকে ওই দা দিয়ে চাপড় দিয়ে চুটিয়ে ডান হাত কেটে ফেলে। ডান হাতকে আলাদা করে দেয়, দিয়ে বলো তো হাত থাকলে তো চাকরি করি খাবি, আর তো চাকরি হবে না। পরশুদিন রাতে ওর শ্বশুর বাড়ি থেকে ফোন করে আমাকে, ওর শ্বশুর একটা কথাই বলে যে তোমার বোনের হাতটা পড়ে আছে, হাতটা নিয়ে যাও। তো আমরা বলছি কিসের হাত? তা বলা তোমার বোনের সঙ্গে ঝামেলা হয়েছে, আমার ছেলে তোমার বোনের হাত কেটে দিয়েছে। শ্বশুরকে বারবার ফোন করা তো আসছিল না, তো আমি সাহস দিলাম যে আপনি এসে আমাদের হাতটা দিয়ে দেন, আমরা কিছু করবো না। তো হাতটা নিয়ে যখন আমি কাটুয়ে যাই, কাটুয়ে ডাক্তার বললো যে এখানে হবে না। কিছু প্ল্যানিং করে রেখেছে বা আমাকে মারার প্ল্যানিং আছে, হাত ধরার প্ল্যানিং আছে।